হ্যালো, এখনো কেউ আসেনি লাইভে? হাই, আজকে আমি আসলে সারাদিনের জন্য একটু আমার আমাদের আমি যে এলাকায় থাকি বসুন্ধরা, তো আমার বসুন্ধরা এলাকার কিছু পরিশ্রমী মানুষরা আছেন, তাদের কথা চিন্তা করে আমি বাড়ি থেকে আসলে বেরোচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু দায়িত্ব পালন করা দরকার। তো সেখান থেকেই আমি আসলে আমার জাবু সাইদ, আমার ড্রাইভার, ওর পেইস থেকে আমি গিয়েছিলাম, বিকজ আমি ফোনটা আনতে ভুলে গেছিলাম। তো ওর ওইখান থেকে আমি গেছি। আমি বসুন্ধরার বেশ 5টা পয়েন্ট আছে যেখানে আমাদের পরিশ্রমী ভাইরা থাকেন, ওয়েট করেন আমাদের জন্য, আমাদেরকে বাসা বাড়িতে সেফলি পৌঁছে দেয়। তো তার মধ্যে আমি তিনটে পয়েন্ট আমি গেছি, এখন আমি আর একটা পয়েন্টে আছি। তো ওইখানে যেটা হচ্ছে, আমি এখানে আমার গাড়িতে কিছু রেখেছি, 100 জনকে দেওয়ার উদ্যোগ নিয়েছি অলরেডি, মনে হয় বেশ কিছু দিয়ে ফেলেছি, আরও কিছু দিব। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সন্তান, আমাদের পরিবারকে নিয়ে আমরা অনেক সেফ আছি, ভালো আছি। এবং আমাদের যে মহামারী, একটি ভাইরাস, করোনা ভাইরাস আমাদেরকে আসলে যে আতঙ্কিত করছে, কিন্তু আমি একটি কথাই বলবো, আতঙ্ক হওয়ার কিছু নেই, এটি আতঙ্কি হওয়ার কিছু না। এটা আমরা সবাই সবার জায়গা থেকে যদি সচেতনতায় থাকি, সচেতনমূলক কাজ করি, হাত ধোয়া, হ্যান্ড গ্লোভস পরা, ঘরের বাইরে না আসা, আমার মনে হয় যে খুব দ্রুতই সম্ভব। এবং আমাদের বাংলাদেশ প্রশাসন এত স্ট্রিক্ট যে তারা খুব দ্রুত যে লকডাউন, এবং আমাদের যেটা আমি টিভিতে দেখছি বা ফেসবুকে আমরা আপনারা অনেকে দেখছেন যে রাস্তায় কেউ অকারণে বের হলে তাদেরকে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে যে আপনারা ঘরে যান, এই যে বাবা মার পরিবারের মতো জোর করে আমাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে, তো এইগুলো নেওয়ার কারণে আমার মনে হয় খুব দ্রুত আমরা খুব ভালো একটি সময়ের সাথে যেতে পারবো। তো আমি এখন আর একটা আমাদের বসুন্ধরার যে গেটটা, যেটা দিয়ে মেইন গেট ঢোকা হয়, সেখানে আমি খাবার আছে তাদেরকে আমি দেব। একটু ইয়ে করো না, ঠিক আছে, যে প্রথম সিরিয়ালে প্রথমে যান, যান রিস্কা
আমি আসলে কি বলবো, আমি আমি বলছি যে এখানে যারা দেখছেন তারা সবাই অনেক আমার কাছের মানুষ। আমার ভাবি দেখছে, তানজি এমপিএস, রিমি ভাবি, থ্যাংক ইউ। আমি বলবো ভাবি, তোমরা তোমাদের এলাকা থেকে যদি পারো কিছু লোককে ইয়ে করো। আশরাফুল রহমান আশরাফ ভাই দেখছে, শান্তা জাহান দেখছে, আর অনেকে দেখছে, ওয়াসিম খান ভাইয়া দেখছেন। আমি বলবো যে আমি যদি বসুন্ধরা থাকি, আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমি বসুন্ধরার 5টা পয়েন্ট আছে, আমি 5টা পয়েন্টেই তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তো 5টা পয়েন্টে দিচ্ছি। আমি চাই যে যারা যে যে এলাকায় আছেন সেই সে এলাকা থেকে অন্তত যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে যদি আমরা 5 দিনের খাবার নিশ্চিত করতে পারি, আমার মনে হয় যে এটা আমরা ঘরে থাকার মতো তাদেরকে সেভ করতে পারব। আরও কিছু ভাই জোরে হয়ে গেছেন। আমার এটাই ছিল আসিফ। আমি বসুন্ধরাতে আছি, বসুন্ধরা থেকেই দিচ্ছি। তো বসুন্ধরাতে আমি 3টা পয়েন্ট অলরেডি দিয়েছি, আর 2টো পয়েন্ট আছে। 2টো পয়েন্ট দিলেই আমি তো জানি বসুন্ধরাতে 150 রিকশা আছে। তো বাকি 50 জনকে আমি জানি তারা হয়তো কোনো সময় লেট হবেন না, যাতে আমি মিস না হয়। আমি 100 জনের মতো মানুষকে দিতে পেরেছি। এখনও বেশ কিছু আছে, এই যে বেশ কিছু আছে, প্রায় আরও 30 মতো মনে হয় আছে। দেখি আমি আর একটা পয়েন্টে যাবো, আবার সেখান থেকে আবার একটু লাইভে আসবো। যদিও আমি আমার ফেসবুক থেকে খুব একটা লাইভে আসি না। সবাই ঘরে থাকবেন, সেফ থাকবেন। দেখি আর 2টো পয়েন্ট আছে করে আমি এখান থেকে গিয়ে শাওয়ার করব। আমার গায়ের যে ড্রেস আছে সেটাকেও আমি ক্লিন করব, কারণ আমাদের সচেতনতা আমাদের এইটাই হচ্ছে আমাদের এই মহামারী রোগ থেকে বাঁচাতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।